গুড ইভিনিং, সবাই কেমন আছো? ভালো আছে তো? আমি তো খুব ভালো আছি। তো আবার এখন কাজ কাজ নিয়ে বসে পড়েছি। এই যে কাল লক্ষ্মী পুজো, তো নারকেল করাচ্ছি, নাড়ু করব, খয়ে গুড় মাখানো হয়ে গেছে। এই যে কোনো রকম লক্ষ্মী পুজো হবে, কেন শরীরটা তো অতটা ভালো না, ওর জন্য নারকেল নাড়ুটা এখন করে রাখি, কালকে সকাল সকাল পুজো দিয়ে দেবো। তো তোমরা দেখতে পাবে নারকেলগুলো কুড়াইনি। নারকেল এখন পাওয়া যায় না গো, তার মধ্যে দুটো নারকেল নষ্ট হয়ে গেছে। তো নারকেল কুড়িয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি কতটা নারকেল হয়েছে কুড়িয়ে। তারা বেঁকে যাচ্ছে আমার। ফেলেছি, এবার যাব নাড়ু করতে। তো নিচে যাই, গিয়ে গুড় মাখিয়ে নিই, তারপরে যখন নাড়ু বানাবো তোমাদের দেখাবো। দেখো মুড়ি মোয়া করে ফেলেছি, এই দেখো। ভালো তো পারি না, তা এই যে মুড়ির মোয়া বানিয়েছি, এবার নাড়ু বানাবো। যে মুড়ির মোয়া, তো আমি এগুলো রেখে দিই, তারপরে আমি তোমাদের দেখাবো হলো গিয়ে নাড়ু। দেখো আমি কি করছি, এদিকে আসো। আমি হলো নারকলের নাড়ু বানাচ্ছি। তো নারকলের প্রথমে আমি গুড় দিয়ে ভালো করে মেখে নিয়েছি নারকলটাকে। মেখে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে পাক আসলে তারপরে নাড়ুটা বানাবো। তো নারকল নাড়ুটা বানিয়ে নিই এখন পুরো। আমি তাহলে নারকল নাড়ুটার পাকটা দিয়ে নিই, দিয়ে যখন নামাবো, নামিয়ে যখন নাড়ু বানাবো তখন তোমাদের সাথে আমি অনেক গল্প করব। তো আমি ততক্ষণ নাড়ুর পাকটা দিতে থাকি, তোমরা আমার সঙ্গে থাকো। দেখো আমার নাড়ুটা তৈরি হয়ে গেছে, ভালো পারি না তাও চেষ্টা করেছি নাড়ু বানানোর। তো নাড়ুটা ধুয়ে আসি, কালকে লক্ষ্মী পুজোর জন্য তৈরি করেছি। তো যাই নাড়ুটা রেখে আসি, তারপরে আবার কালকে তো পুজো আছে, কালকে পুজো সব কিছু গোছাবো, সেগুলো তোমাদের দেখাবো।